আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আপনারা অবশ্যই স্ক্রিনে কয়েকটি ফটো দেখতে পাচ্ছেন। তো কিছুদিন পরে কিন্তু বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, তো অনেকেই চান যে জার্সি কিনে তারপর ফটো তুলে ফেসবুক আপলোড করবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনার যে কোনো নর্মাল ফটোতে, আপনার যে কোনো ড্রেসে হোক না কেন, সেই ড্রেসে কীভাবে আপনারা আপনার পছন্দের যে ফুটবল দেশটি রয়েছে সেই দেশের পতাকা অ্যাড করে ফেলবেন। তো আপনারা স্ক্রিনে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুইটা ফটো রয়েছে। তো একটা কিন্তু রয়েছে অরিজিনাল ফটো, সাথে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা যুক্ত দুইটা জার্সি রয়েছে। তো আপনারা যে কোনো ড্রেসেই কিন্তু এক ক্লিকে সেই দেশের পতাকা আপনারা অ্যাড করে ফেলতে পারবেন। তো কীভাবে সেটা করবেন সেটাই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে শিখতে পারবেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে এসে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ফটোটি এডিটিং করতে হলে আমাদের ফেসটিউন নামে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো আপনারা ফেসটিউন অ্যাপটি একদম ফ্রিতে গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। অবশ্যই আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর গাইস আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তো আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে নেবেন। আর যারা প্রথম অবস্থায় অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন, আপনাদের হয়তো গুগল দিয়ে অ্যাপটি সাইন ইন করে নিতে হবে, আপনারা অবশ্যই অ্যাপটি সাইন ইন করে নেবেন। ওকে, তো আমি অলরেডি সাইন ইন করে নিলাম। তারপর পাস আইকনে ক্লিক করার পর আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করতেছে। তো আপনার যে নর্মাল ফটোতে আপনারা পছন্দের জার্সিটি অ্যাড করবেন সেই ফটোটা আপনারা সিলেক্ট করে দিবেন। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর গাইস আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো আপনারা নিচে কিছু টুলস পেয়ে যাবেন, সেই টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে আমরা ক্লথস নামে একটি টুলস পেয়ে যাবো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লথস নামে একটি টুলস চলে এসেছে, আমরা অবশ্যই এখানে ক্লথে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা এই পেজটি পেয়ে যাবো। এই পেজটি পাওয়ার পর নিচে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে অনেকগুলো টুলস রয়েছে। তো এই টুলসগুলো থেকে আপনারা কাস্টম নামে একটা টুলস পেয়ে যাচ্ছেন, এখান থেকে কাস্টমে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখানে আপনার যে গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো করবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলে দুটি ফ্ল্যাগ অলরেডি আপলোড করে গেছে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম থেকে এই ফ্ল্যাগগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি প্রথমে আর্জেন্টিনা ফ্ল্যাগটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি মানে ড্রেসে এটা অ্যাড হয়ে গেল। এখন আপনি চাইলে এটা লাইটটা কমিয়ে নিতে পারেন। তো এখানে লাইট বাড়ানো কমানোর অপশন রয়েছে। তো আপনার যে বডিটা রয়েছে, বডিতে যে আপনার ড্রেসটা থাকবে আগের, সেই ড্রেস অনুযায়ী এখানে আপনার লাইটটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে। তাহলে আপনার বডির সাথে এই জার্সিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে চাইলে আপনি জার্সিটা ছোট বড় করে নিতে পারেন, তারপর এটার জায়গা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জের একটা অপশন রয়েছে। তো এটাকে চাইলে আপনারা জুম আউট করে ছোট করে দিতে পারেন। ওকে, তো আপনি এখানে পারফেক্টলি কিন্তু করে দিতে হবে। তারপর গাইস আমি যদি এখন চাই ব্রাজিলের ফ্ল্যাগ এখানে অ্যাড করে দিব, তাই জাস্ট ব্রাজিলের ফ্ল্যাগটা অ্যাড করে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাচ্ছে। এবং আমি চাইলে কিন্তু এখান থেকে সাইজটা চেঞ্জ করে নিতে পারছি। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন বডির সাথে কিন্তু একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই কাজটা করে নেওয়ার পর এখন আপনারা নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। তো যদি এরকম একটা অপশন চলে আসে, এখান থেকে জাস্ট আপনারা ক্রসে ক্লিক করে দিবেন। তো এইভাবে এখান থেকে টিক মার্কে ক্লিক করার পর আপনারা একটা সেভ অপশন পেয়ে যাবেন একদম কর্নারে। আপনারা অবশ্যই ফটোটা এখান থেকে সেভ করে নেবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে নর্মাল একটি ফটোতে যে কোনো দেশের জার্সি অ্যাড করতে হয়, মানে ফ্ল্যাগ অ্যাড করতে হয়। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।